গুড ইভিনিং বন্ধুরা, আজ 17 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের মাধ্যমে 24 রোগীকে আর্থিক অনুদান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনার রিপুন বোরার, সোনিয়াদের দলে একে একে নিপচে দেউটি। দেশ জুড়ে বেলাগাম সাম্প্রদায়িক অশান্তি, নিন্দায় সরব সোনিয়া সহ 13টি বিরোধী দলের নেতৃত্ব, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 10 বছর পর রাজ্যে উঠে যাবে সরকারি স্কুল, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। দিল্লি সরকার থেকে শিখুন স্কুল কিভাবে চালাতে হয় বলল আম আদমি পার্টি। দেশ জুড়ে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা শীঘ্রই করবেন প্রধানমন্ত্রী, বললেন সাংসদ রাজদীপ। বিকল স্লুচ গেট, কৃত্রিম বন্যায় ডুবল পশ্চিম কাটিগুড়ার কয়েকশো বিঘা বরোধানের ক্ষেত। পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলতে না পারলেও ইউডিএফের দখলে সুনাই আঞ্চলিক পঞ্চায়েত, ক্লাবে পরিণত হচ্ছে কংগ্রেস, বললেন বিধায়ক সাজু। এবং সর্বশেষ খবরটি হল, বাজারিছোড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সহ উপযুক্ত পরিষেবা নেই খুব জনমনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। কাটিগুড়ার বিভিন্ন প্রান্তের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হিতাধিকারীদের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দ আর্থিক অনুদান তুলে দিলেন কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। শনিবার কাটিগুড়ার টিকরপাড়াস্থিত বিধায়কের বাসভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট 24 জনের হাতে প্রত্যেককে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। অহেতুক টাকা ব্যয় না করে উন্নত চিকিৎসা করাতে প্রত্যেককে অনুরোধ করেন বিধায়ক। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সাধুবাদ জানান তিনি। কাটিগুড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন চৌধুরী ও এআইডিএফের কাটিগুড়া কেন্দ্রের সভাপতি আতাউর রহমান লস্কর এই খাতে বরাদ্দকৃত টাকার পরিমাণ আরও বাড়ানোর দাবি করেছেন। সম্ভব হলে ক্যান্সার, কিডনি ও যকৃতজনিত রোগীর জন্য সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করলে অন্তত অসহায় গরিব জনগণ অনেকটাই উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন দুই দলের দুই সভাপতি। অপরদিকে সম্প্রতি দেশ জুড়ে চলা সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিলেন বিরোধী নেতারা। 3 জন মুখ্যমন্ত্রী সহ 13টি বিরোধী দলের নেতা একজোট হয়ে এই বার্তা দিয়েছেন, আর এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতার জন্য তারা উৎকণ্ঠ ব্যক্ত করেছেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি প্রধান শরদ পাওয়ার, তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন, আরজেডি প্রধান তেজস্বী যাদব সহ অন্যরা অশান্তির কালো মেঘ সরিয়ে দেশ জুড়ে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সেই বার্তা দিয়েছেন। উল্লেখ্য, গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা সামনে এসেছে। এই প্রেক্ষিতে বিরোধী নেতারা যেভাবে একজোট হয়ে যৌথ বিবৃতি দিলেন তা উল্লেখযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। যৌথ বিবৃতিতে এছাড়াও বার্তা দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ডি রাজা, ফরওয়ার্ড ব্লকের দেবব্রত বিশ্বাস, আরএসপির মনোজ ভট্টাচার্য, মুসলিম লীগের পিকে কুনহালিকুট্টি ও সিপিআইএম এর দীপঙ্কর ভট্টাচার্য। বিরোধী নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে, খাবার, পোশাক, বিশ্বাস, উৎসব, বাসা নিয়ে একটি শ্রেণী সমাজে যেভাবে মেরুকরণ করছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। যেভাবে দেশে বিদ্বেষ ছড়ানো হচ্ছে তাতে আমরা গভীরভাবে চিন্তিত। সাম্প্রতিক সময়ে দেশে যেভাবে অশান্তির ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। তাছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির যেভাবে অপব্যবহার করা হচ্ছে তাতে আমরা বেদনা হত। এই ইস্যুতে প্রধানমন্ত্রীকেও নিশানা করেছেন বিরোধী দলের নেতারা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এত কিছু হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর নীরবতা দেখে আমরা স্তম্ভিত। যারা গুলমাল বাজাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে ও উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি ব্যর্থ। সেই সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে, যাতে সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখেন। শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকলের যে একজোট হওয়া প্রয়োজন সে বার্তাও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত সম্প্রতি রামনবমী ঘিরে দেশের বিভিন্ন রাজ্যে অশান্তির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ঝাড়খণ্ডের লোহারডাঙ্গায় অশান্তিতে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় 12 জন জখম হন বলে দাবি। অন্যদিকে মধ্যপ্রদেশের খারগুনে অশান্তির ঘটনায় প্রায় 100 জনকে গ্রেফতার করা হয়েছে। রামনবমীতে হিংসা ছড়ানোর অভিযোগে মুম্বাইয়ে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। অপরদিকে বিকল স্লুজ গেট, কৃত্রিম বন্যায় ডুবল পশ্চিম কাটিগুড়ার কয়েকশো বিঘা বড় ধানের ক্ষেত। বাংলা নববর্ষের প্রথম দিনই মাথায় হাত পড়ল পশ্চিম কাটিগুড়ার প্রান্তিক কৃষকদের। বন্যা নিয়ন্ত্রণ বিভাগের উদাসীনতার জন্য ফইচকা নালার উপর নির্মিত স্লুজ গেটের সব কয়টি লোহার শাটার সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে গত 2 বছর থেকে। বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে বলেশ্বর নদীর জল উপচে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়ে ডুবে গেল তালকর গ্রান্ট এলাকার কয়েকশো বিঘা বড় ধানের ক্ষেত। আদতে গোটা তালকর হাওর এলাকার জল মসৃণভাবে সুরমা নদীতে যাওয়ার জন্য ফইচকা নালার উপর স্লুজ গেট নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে স্লুজ গেটের শাটারগুলি জং ধরে বিকল হয়ে গেছে। কয়েকটি শাটারের এমন অবস্থা যে কোনো সময় ঝুলন্ত অবস্থা থেকে নিচে ছিঁড়ে পড়তে পারে, চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে। স্লুজ গেটের এই অবস্থার কথা অনেকবার জল সম্পদ বিভাগকে জানানো হলেও কেউ পরিদর্শনেও আসেননি। ফলে বৃহস্পতিবার রাতের বৃষ্টির জল বলেশ্বর নদীতে ফুলে ফেঁপে উঠে শুক্রবার মহাদেবপুর সড়কের কালবাট এবং সড়কের কিছু অংশ ভেঙে প্রবল বেগে তালকর গ্রান্ট এলাকায় জল প্রবেশ করতে শুরু করে এদিন দুপুরের মধ্যে জল গ্রাস করে নেয় পুরো তালকর গ্রান্টের বড়দানের প্রায় 100খানেক বিঘা ক্ষেত। আর এতেই মাথায় হাত উঠেছে প্রান্তিক কৃষকদের। সরকারি বিভাগের এমন গাফিলতিতে কুবে ফুসছেন এলাকাবাসী। প্রসঙ্গত জল সম্পদ বিভাগের কাছে স্থানীয় জনপ্রতিনিধিরা এই স্লুজ গেটের অবস্থার কথা অনেকবার জানিয়েছিলেন। মাস ছয়েক আগে সাংসদ রাজদীপ রায়ের প্রতিনিধিসহ বিজেপি দলের কর্মকর্তারা এসে গেটের অবস্থা সরজমিনে দেখে গিয়েছিলেন, কিন্তু তারাও কোনো পদক্ষেপ নেননি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। বিজেপি দলের নেতারা উপযুক্ত সময়ে ব্যবস্থা নিলে প্রায় 5 লক্ষ টাকার ধান এভাবে সামান্য বৃষ্টির জলের তলায় যেত না, এমনও মন্তব্য করেছেন ভুক্তভোগীরা। এদিকে বিজেপি নেতা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী বর্তমান অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে কাটিগুড়া সার্কল অফিসার এবং কৃষি বিভাগের স্থানীয় এডিওকে অবগত করে অঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন। অপরদিকে আজ থেকে 10 বছর পর রাজ্যের সরকারি স্কুলে কোনো পড়ুয়া থাকবে না, ফলে 10 বছর পর রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের বিআরএসে পাঠাতে হতে পারে। বাংলা নতুন বছরের প্রথম দিনই এই ভবিষ্যৎবাণী শুনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার কার্বি আংলংয়ের ডিফুতে আয়োজিত শিক্ষকদের নিয়োগপত্র বণ্টন অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের শিক্ষা বিভাগের দুরবস্থার কথা তুলে ধরে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের স্বাস্থ্য বিভাগে অর্থ বিনিয়োগ করে সরকার সফলতা অর্জন করেছে। রাজ্যে প্রায় 24টি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে বর্তমানে রাজ্যে 8টি মেডিকেল কলেজ চালু রয়েছে, আরও 8টির নির্মাণ কাজ চলছে এবং নতুন করে আরও 8টি মেডিকেল কলেজের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 28 এপ্রিল ডিব্রুগড়ে উপস্থিত হয়ে রাজ্যের 8টি ক্যান্সার হাসপাতালের উদ্বোধন ও আরও নতুন 8টি ক্যান্সার হাসপাতালের শিলান্যাস করবেন। রাজ্যের স্বাস্থ্য বিভাগের সফলতার খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী এও বলেন, পরিকাঠামোর উন্নতি হলেও শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ না হলে এটাকে রাজ্যের সর্বাঙ্গীণ বিকাশ বলা যায় না। হিমন্ত বিশ্ব বলেন, তিনি যখন রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব নিয়েছিলেন তখন টেট ছিল না। রাজ্যে প্রায় 8 বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। 2012 থেকে 2014 সালের মধ্যে রাজ্যের সবচেয়ে বেশি শিক্ষক নিয়োগ হয়েছিল, প্রায় 53,000 শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। বিশাল এই নিয়োগের সময় রাজ্যের সরকারি স্কুলে পড়ুয়াদের হার ছিল প্রায় 82%। শিক্ষক নিয়োগের পর যেখানে ছাত্র সংখ্যা বৃদ্ধি হওয়ার কথা সেখানে সেই সংখ্যা বর্তমানে 68% নেমে এসেছে। তিনি বলেন, এই ধারা যদি চলতে থাকে তাহলে আজ থেকে 10 বছর পর সরকারি স্কুলে কোনো পড়ুয়া থাকবে না, আর ওই পরিস্থিতিতে শিক্ষকদের বিআরএসে পাঠানো ছাড়া কোনো উপায় থাকবে না সরকারের হাতে। তিনি বলেন, সর্বশিক্ষা মিশন বছরে শিক্ষার জন্য ব্যয় করে 1800 থেকে 2000 কোটি টাকা, সেই সঙ্গে রাজ্য সরকারও জিডিপির 6% হিসেবে প্রায় 30,000 কোটি টাকা ব্যয় করছে,
কিন্তু এরপরও সরকারি স্কুলে ছাত্র না থাকার জন্য দায়ী সেই স্কুলের শিক্ষক। এ ব্যাপারে তার যুক্তি, রাজ্যের হাসপাতালে যদি সাধারণ মানুষ চিকিৎসার সুযোগ না পান, রাস্তাঘাট না থাকে, বিদ্যালয়ে পড়ার সুবিধা না থাকে, তাহলে এর দায় মুখ্যমন্ত্রীর। তেমনি কোনো স্কুলে শিক্ষক থাকার পরও ছাত্র না থাকে, তাহলে এর দায় সেই শিক্ষকের। সরকারি স্কুলে ছাত্র না থাকার সব দায় শিক্ষকদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি বলেন, শিক্ষকরা শুধু সরকারের কাছ থেকে পেতে চান, বিনিময়ে কিছু দেওয়ার প্রয়োজন মনে করেন না, তবে সমাজকেও দিতে হবে বলেন মুখ্যমন্ত্রী। এদিন শিক্ষা বিভাগ তথা শিক্ষকদের নিয়ে এমন সব মন্তব্য করে মুখ্যমন্ত্রী পরোক্ষে শিক্ষকদের ডিএ বেতন বৃদ্ধি সহ চাকরি নিয়মিত করার দাবির আন্দোলনের জবাব দেন। তিনি বলেন, সরকারি স্কুলে শিক্ষকরা নিয়মিত দায়িত্ব পালন না করায় ছাত্রছাত্রী বেসরকারি স্কুলে চলে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকারি স্কুলের অবস্থা খারাপ মানে মানুষের আর্থিক অবস্থা ভালো নয়। এর উদাহরণ দিয়ে বলেন, একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি তার সন্তানকে বেসরকারি স্কুলে পড়ান, তাহলে ওই বাবদ ওই কর্মচারীকে মাসে 6,000 টাকা খরচ করতে হয়। তার ঘরে যদি দুইজন ছাত্র থাকে, তাহলে মাসে 12,000 টাকা খরচ হবে। কিন্তু তার বেতন যদি 12,000 টাকা হয়, তাহলে সব টাকাই সন্তানের শিক্ষার জন্য খরচ হবে। ফলে বাকি টাকা অফিসের ফাইল নাড়াচাড়া করে সংগ্রহ করবেন ওই কর্মচারী। তেমনি একজন সরকারি অফিসারের সন্তান যদি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পায়, তখন তাকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বাইরে পাঠিয়ে দেন। আর বেসরকারি মেডিকেল কলেজে একজনের পড়ার খরচ বছরে প্রায় 25 লক্ষ টাকা। ফলে সমাজে দুর্নীতি ও হতাশার জন্ম নেয়। আর সেই হতাশা দুর্নীতির সুযোগ নিয়ে সমাজে বামপন্থীরা আন্দোলনের পরিবেশ তৈরি করে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিকে 10 বছর পর সরকারি স্কুলে কোনো পড়ুয়া থাকবে না, ফলে শিক্ষকদের বিআরএসে পাঠাতে হবে। নতুন বছরের প্রথম দিন ডিফুতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের পর রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আম আদমি পার্টি আসামের পক্ষে এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী তার এই মন্তব্য নিয়ে রাজ্যবাসীকে বোঝাতে চেয়েছেন, রাজ্যের বিজেপি সরকার সরকারি স্কুলের দায়িত্ব নিতে পারবে না, সরকারি স্কুলকে ভালো করতে পারবে না, ফলে রাজ্যের জনগণ যাতে নিজের ঘর জমি বিক্রি করে বা যে কোনো উপায়ে তাদের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠান। আপ নেতারা বলেন, সরকারি স্কুল কি করে ভালো করতে হয় সেজন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লি সরকারের মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসুন। আপের দাবি, মুখ্যমন্ত্রী ডিফুতে যখন এই মন্তব্য করেন, তখন রাজ্যের প্রায় 4,000 স্কুলে রয়েছে মাত্র একজন শিক্ষক, 300 স্কুল রয়েছে যেখানে কোনো শিক্ষক নেই। নিজে 15 বছর শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী থাকার পর হিমন্ত বিশ্ব শর্মার এই ধরনের মন্তব্য শুধু হাস্যকর নয়, লজ্জাজনকও বটে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য তুলে ধরে আপ নেতারা বলেন, দিল্লিতে বেসরকারি স্কুলগুলি ফিস বৃদ্ধি করতে পারেনি সরকারের কঠোর অবস্থানের জন্য। দিল্লির বেসরকারি স্কুল অতিরিক্ত যে ফিস আদায় করেছিল তা ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে বলে দাবি করেন আপ নেতারা। তারা বলেন, উত্তরপ্রদেশে প্রায় 3,000 সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, গুজরাটেও 2,000 সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, আসামেও তার চেষ্টা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে সেটা স্পষ্ট হয়ে উঠেছে। আপ নেতারা বলেন, রাজ্যের শিক্ষকরা অনেক কষ্ট করে ছাত্রদের পাঠদান করছেন, বিনিময়ে মুখ্যমন্ত্রী ও তার সরকার পদে পদে তাদের অপমান করছে, শিক্ষকদের নিয়ে কটু মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী, অথচ এই শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। তারা বলেন, মহানগরে 5টি সরকারি স্কুল রয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন সেই স্কুলও বন্ধ হয়ে যাবে। তারা দাবি করেন, মুখ্যমন্ত্রী যদি বেসরকারি স্কুলের উন্নতির কথাই চিন্তা করেন, তাহলে শিক্ষামন্ত্রী ও শিক্ষা বিভাগকে বেসরকারি হাতে তুলে দেওয়া হোক, আপ দল সেই দায়িত্ব নেবে। তারা আরও দাবি করেন, সরকারি স্কুলের দায়িত্ব যদি সরকার পালন করতে অপারগ হয়, তাহলে সরকারের দায়িত্ব ছেড়ে দিক, আম আদমি পার্টি প্রস্তুত রয়েছে সেই দায়িত্ব পালনের জন্য। অপরদিকে পাতারকান্দির বাজারিচুড়া উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়সারা মনোভাবে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বৃহত্তর এলাকার জনগণ। অভিযোগ মতে জানা গেছে, দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের সঙ্গীরা জরুরিকালীন চিকিৎসা করার উদ্দেশ্যে পৌঁছালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসক আছেন কিনা জানতে পারছেন না, এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ক্রমশ। শনিবার সকালে উক্ত হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা নিয়ম মোতাবেক রশিদ কেটে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসক বা ফার্মাসিস্ট না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরে এই পরিস্থিতি সামাল দিতে স্থানীয়রা ছুটে আসেন। এমন অভিযোগের সত্যতা জানতে উপস্থিত স্বাস্থ্যকর্মীকে প্রশ্ন করলে তিনি জানান, সকাল 8:30 হাসপাতালের ফার্মেসি খোলা হয়েছে, এর 2 ঘন্টা পরও চিকিৎসক আসেননি,
কিন্তু তারা শুধু রসিদই দিতে পারেন, চিকিৎসা তো করতে পারেন না, তাই রোগীদের বলছেন অপেক্ষা করতে। এদিকে এই অভিযোগটি দীর্ঘদিন ধরে চললেও তাতে তেমন আমল দেননি ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর কে রংমাই। এই অভিযোগের ভিত্তিতে পাতারকান্দির এসডিএম ডক্টর প্রদীপদের উপস্থিতিতে স্থানীয় নাগরিক সহ বাজারেছুড়া হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় কিছুদিন আগে। সভায় জনগণকে সুচারুভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করার কথাও বলা হয়, কিন্তু সমস্যার কোনো সুরাহা হয়নি আজ অবধি। এমনকি বাজারেছুড়া থানাধীন বিভিন্ন ওয়াচ পোস্টের পুলিশ কর্মীরা নানা সময় মেডিকেল করাতে এসে ডাক্তারের প্রতীক্ষায় দীর্ঘ সময় বসে থাকতে হয়, ফলে অনেক দুর্ভোগ পোহাতে হয় পুলিশ কর্মীদেরও। ফলে বাজারেছুড়া উপস্বাস্থ্য কেন্দ্রের সৃষ্ট সমস্যা নিরসনে জনগণ, জেলাশাসক সহ বিভাগীয় যুগ্ম সঞ্চালক ও স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।